আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, কেমন আছেন সবাই? আশা রাখি যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ মেহরবানিতে আমরা অনেক ভালো আছি। হ্যাঁ বন্ধুরা, আজকে টাইটেল দেখে বুঝেই গেছেন এতক্ষণে আমার রেসিপিটা কী হতে পারে। সজনে পাতার উপরে বিগত কিছুদিন আগে আমি একটি রেসিপি দেখিয়েছিলাম, অনেক সাড়া পেয়েছি, তাই আজও আবার চলে আসলাম, এর গুণাগুণ বলবো এবং এই রেসিপিটা শেয়ার করব। হ্যাঁ বন্ধুরা, তো এর গুণাগুণ অনেক অনেক, যা বলে শেষ করা যাবে। বন্ধুরা, প্রথমে আমি পাতাটাকে পেরে নিলাম, তারপর এটাকে ধুয়ে ভালো করে সংরক্ষণ করে নিয়েছি পানি জড়িয়ে। তারপর এটাকে একটা প্যানে দিয়ে দিলাম, এটাকে 10 থেকে 12 মিনিট, মেবি 15 মিনিটও এটাকে আমি অল্প আঁচে এটাকে একদম ভেজে মচমচে করে নিব, অবশ্যই তেল ছাড়া। তো বন্ধুরা দেখতে থাকো, আমি আর গুণাগুণ সম্বন্ধে কিছুটা বলছি তোমাদের। যাদের মানে ডায়াবেটিস, উপমূত্র রোগে যারা ভুগছেন, হাইপার টেনশনে যারা ভুগছেন, তাদের জন্য সজনে পাতার গুঁড়া অনেক উপকারী। তাছাড়া জেহের সুগার মাত্রাকে কন্ট্রোল রাখতে এর কোনো জরুরি নেই। তো সজনে পাতার এত গুণ বন্ধুরা, আমি আসলে কি বলবো, কোনটা ছেড়ে কোনটা বলবো। লেবু থেকে 7 গুণ বেশি ভিটামিন সি থাকে, দুধ থেকে 4 গুণ বেশি ক্যালসিয়াম এবং কলা থেকে 3 গুণ বেশি পটাশিয়াম থাকে। তারপর তাছাড়া ডিম থেকে 2 গুণ বেশি থাকে প্রোটিন, আর তাছাড়া এগুলা হজম শক্তি বৃদ্ধিতে খুবই সহায়ক এই সজনে পাতা। যাদের রক্তে সুগারের মাত্রা বেশি থাকে তা নিয়ন্ত্রণ রাখে এই সজনে পাতা। রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতেও সক্ষম এই সজনে পাতা। হৃদরোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনা খুবই কম থাকে। তাছাড়া যারা হাঁপানি রোগে ভুগছেন তাদেরও এটি বেশ উপকারী। চোখের রেটিনা ভালো রাখতে এবং কিডনি ও লিভার ভালো রাখতে এবং দাঁতের মাড়ি ভালো রাখতে এটি খুবই উপকারী। হ্যাঁ বন্ধুরা, তো বন্ধুরা আমি এতক্ষণ অনেক কথা বললাম, এই তো আমি পাতাটাকে 10-15 মিনিট ভেজে তারপরে হাতে এটাকে মুছে নিয়েছি। তারপরে সেই তেলে পেঁয়াজ এবং মরিচ ভেজেছিলাম, তো সেম তেলে আমি আরও একটু তেল দিয়ে রসুনটাকে ভেজে পাতাটাকে অর্থাৎ গুঁড়া করে পাতাটাকে দিয়ে দিলাম সেই তেলে। দিয়ে পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিলাম, মরিচটাকে দিয়ে দিলাম, এই যে পেঁয়াজ বেরেস্তাটা দিচ্ছি, আর এখন এই যে ভাজা মরিচটা, যে মরিচটা আমি উঠিয়ে রেখেছিলাম সেই মরিচটা এখন দিয়ে দিচ্ছি। তার আগে আমি একটু সামান্য একটু হলুদের গুঁড়া দিয়ে দিয়েছিলাম, তাছাড়া লবণটা পরিমাণ মতো অবশ্যই তোমরা দিতে হবে। লবণটা আসলে আগে এবং পরে তোমরা দিতে পারো। তো এই তো ভাজা মরিচটাকে আমি পরিমাণ মতো এখানে দিয়ে দিচ্ছি, আমার যতটুকু শাক ওই পরিমাণে দিয়ে দিচ্ছি। তারপর এটাকে আবারও ভেজে নিচ্ছি। বন্ধুরা কি বলবো, খুবই টেস্টি একটা রেসিপি, তোমরা একবার অবশ্যই ট্রাই করে দেখতে পারো, এত মজার একটি রেসিপি। আর এটার গুণাগুণ তো বললামই, অনেক গুণ এটার বন্ধুরা। তো বন্ধুরা আজকে রেসিপিটা আমার কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে। আজকে যদি নতুন বন্ধু হয়ে থাকে আমার চ্যানেলে, তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে ছোট্ট পরিবারের সাথে থেকে যেতে পারো। আর যারা এই কাজটি করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর এই পর্যন্ত যারা একটি লাইক দেবে প্লিজ, মনে করে একটি লাইক দিবে, তো বন্ধুটি আমার সুন্দর দৃষ্টিতে দেখবে। আজ আর নয়, এই পর্যন্তই। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।